হ্যালো বন্ধুরা, আমি মৌ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার মৌ মল্লিক সিম্পল লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকে সানডে, আর দেখতেই পাচ্ছ পুঁই শাক, আর এখানে বাজার করে নিয়ে এসেছে। না, পুঁই শাকটা বাজার করে নিয়ে আসেনি, এটা আমার গ্যালারিতে হয়েছিল, মানে টোপে হয়েছিল আমার জানালারেতে, গ্যালারিতে খিড়কিতে হয়েছিল পুঁই শাকটা। দিওয়ালিতে সব সাফ সাফাই করছিলাম, তো গাছটা বেশ ভালোই শাকটা হয়েছিল, তো ফেলে দেবো কেন, তো ভাবলাম কেটে নিই, কেটে আজকে রান্না হয়ে যাবে। আর এখানে দেখো বাজার করেও নিয়ে চলে এসেছে, মাছ নিয়ে এসেছে, এখানে লাউ নিয়ে এসেছে, আর আছে টমেটো, আছে লেবু, আছে কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা, এই সবগুলো আছে। আর বলে দিই বন্ধুরা, এখন বাজে 10টা বেজে গেছে, ঠিক আছে। আজ আমার সানটান সব কিছু হয়ে গেছে, পুজো টুজো সব কিছু হয়ে গেছে, বাজারগুলো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর দেখো এখানে ফুলকপি, সবজির মধ্যে ফুলকপি, ফুলকপি এখানে সব সময় পাওয়া যায়, তবুও ফুলকপিটা শীতকালে একটু বেশি ভালো লাগে। তো চলো আজকে রান্না করব, দেখালাম তোমাদেরকে পুঁই শাক, পুঁই শাক দিয়ে আর একটু ইলিশ মাছ নিয়ে এসেছে, তো পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে একটু ওই ঘন্ট মতো করব, আর বাকি ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করব আর আলু ভাজবো। আজকে আর ডাল করব না। এখানে দেখো সর্ষেটাকে আমি বেটে নিয়েছি, তো কলকাতার যেমন সর্ষে বাটা মানে খুব ঝাঁজ থাকে, এখানকার যে সর্ষেগুলো থাকে না, কিন্তু তবুও মানে ভালোই লাগে, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল তো খুবই সুন্দর লাগে, আর ওইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। কিন্তু তোমাদেরকে প্রথমেই বলেছিলাম, আগেও অনেক ভিডিওতে বলেছি, আমার ছেলে মেয়েরা কিন্তু মাছ খেতে চায় না একদম, ছোটো মেয়ে আর আমার ছেলে, বড় মেয়ে তবু এখন খায়, তো খেতেই চায় না একদম মাছটা, তো সেই জন্য চিকেনও অল্প করে নিয়ে এসেছে। কিন্তু চিকেনটা ভাবলাম যে চিকেনটা যদি বানিয়ে দিই, অপশান যদি থাকে তাহলে একদমই খাবে না, তো সেই জন্য আমি চিকেনটা এবেলে আর বানাচ্ছি না। কিন্তু মানে কি বলবো, ছেলেমেয়েরা একদম যে মাছটা খেতে চায় না, সেই জন্য খুব খারাপ লাগে, মাছটাও খুব অনেক কম কমই হয়, মানে ধরো না তোমার মাসে একবার হয়তো মাছটা হলো, কেননা ছেলেমেয়েরা যদি না খায় আর ভালো লাগে না, না আর সেই হিসাবে আমার চিকেনটাই একটু বেশি হয়। আর নাস্তা হয়ে গেছে, নাস্তায় আজকে খেয়েছি ব্রেড নিয়ে এসেছিলো আর কফি বানিয়েছিলাম, বাস ব্রেড আর কফি খাওয়া হয়ে গেছে, আর নাস্তায় সেরকম কিছু খাইনি। তো এদিকে আমার বললাম না, আর সানটান সব হয়ে গেছে, পুজো টুজো সব হয়ে গেছে, কিন্তু ঘরটর পরিষ্কার করা বাকি আছে, এমনিতেই পরিষ্কার কালকে করেছি যদিও, তবুও কী বলতো মোছামুছিগুলো তো রোজের রোজ করতেই হয়, সেইটা বাকি আছে। তো ভাবলাম চলো এদিকে আমি রান্না বসিয়ে দিই, বাকি ওইদিকে সবাই আছে, আর সানডে একটু দেরিই হয়ে যায় সব কিছু কাজ করতে। তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর দেখো আমার মাছের ঝালটা আমি আগে করে নিচ্ছি, আলুটা ভাজা আমার হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম তো আলুটা ভাজা আমার হয়ে গেছে, এবার মাছের ঝালটা করে নিচ্ছি। তো বন্ধুরা, তেলটা ছেটকাচ্ছে, তেল ছেটকাচ্ছে, মাছের মাথাগুলো ভাজছি তো সেই জন্য তেল ছেটকাচ্ছে। আর তোমাদেরকে কালকে বলেছিলাম না, অর্ধেকটাই সাফসাফাই হয়েছিল আর কি, শুধু হলরুমটা হয়েছিল, বেডরুমটা হয়নি, তো বেডরুমটা আজকে দেখি তাড়াতাড়ি যদি রান্নাটা হয়ে যায় তো আজকে করবো একটু। আর যে বাইরে কালকে গ্রিলটা তোমাদেরকে দেখালাম যে আমার ছোটো মেয়ে পরিষ্কার করছিল, সেইটা তো ভাবলাম একটু কালার করবো, মানে গ্রিলের যে কালার দেওয়া হয় সেই কালারটা আনতে বললাম, তো এনেছে কালারটা, তো সেই কালারটা লাগাবো, দেখি যদি আজকে সময় হয়ে ওঠে তো লাগাবো, আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তোমাদেরকে তো বললাম রান্না করছি, ওই তো পুঁই শাকটা দেখলে আমার মানে গ্যালারিতে হয়েছিল আর কি, বসিয়েছিলাম তো শুকনো হয়ে যাচ্ছিল, তো ভাবলাম চলো খেয়ে নিই, খাওয়া হয়ে যাবে, তরকারি হয়ে যাবে, আর দেখলে কাটলাম কেটে এখন সবজিটা বানাবো, তো আমার এখন আলু ভাজা হয়েছে আর এই মাছ ভাজছি, মাছের ঝালটা করে তারপরে সবজিটা করব। আর মানে কি বলতো, মানে সানডেটা এমনিতেই লেট হয়ে যায়, আর আজকে চিকেন আজকে নিয়ে আসা হয়েছে, চিকেনটা রেখে দেওয়া হয়েছে যদি রাত্রে, কেননা ছোটো মেয়ে আর ছেলে তো মাছটা সেরকম খায় না, তো দেখি যদি না খায় তো খারাপও লাগে না, তো সেই জন্য রাত্রে চিকেন বানিয়ে দেবো ওদের জন্য, তো দেখা যাক। তো চলো বন্ধুরা রান্নাটা করে নিই, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। মানে এইটুকু কিচেনের মধ্যে নয়, মানে কি বলবো, সব কিছুই অ্যাডজাস্ট করতে হয়, কিছু করার নেই।
মুম্বাই শহর বলে কথা। তাহলেও মেয়েদেরকে সব কিছুতেই অ্যাডজাস্ট করতে শিখতে হয়, জানতে হয়, তাই না? শখ তো ইচ্ছা তো সবাইরই যায় বলো, মানে বড় ঘরেতে থাকবো, বড় ঘরে মানে বড় কিচেন হবে, মনের মতো মডিউলার কিচেন, সবাইরই ইচ্ছা যায়। ভগবান যদি চায় নিশ্চয়ই হবে একদিন, আর তোমরা যদি আশীর্বাদ করো নিশ্চয়ই হবে। তো ঠিক আছে, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এখানে মাছের মাথাটা আমি ভেজে তুলে রেখেছিলাম, মাছের ঝাল তো আমার হয়ে গেছে, আর এটাকে ভালো করে আমি গুঁড়িয়ে নিচ্ছি। গুঁড়িয়ে কি বলতো, যে পুঁইশাকটা বানাবো পুঁইশাকের তে এইটা দিয়ে দেবো, মাথাটা আমি দিয়ে দেবো পুঁইশাক দিয়ে, আর ইলিশ মাছের মাথা দিয়ে যে ঘণ্ট হয় সেই ঘণ্টটা আর কি করবো। তো এখানে তোমাদেরকে আমি ডিটেলসে দেখাচ্ছি না, তোমরা যদি ডিটেলসে জানতে চাও তো আমাকে কমেন্ট করে বলো, আমি এই রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর আজকে আছে তোমাদের জন্য অনেক কিছু সারপ্রাইজ, মানে আজকে আমি করব একটা অন্যরকম কাজ, সেটা তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকলে নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এলাম। দুপুরে তো খাওয়া দাওয়া করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। সন্ধে দেওয়ার পর ভাবলাম একটু নিচে যাওয়ার ছিল, তো নিচে গেলাম না, তো ভাবলাম তোমাদেরকে বললাম না, ওই যে দরজার গ্রিলটা আছে না ওটা একটু কালার করার ছিল, তো কালার বললাম যে কালারটা নিয়ে আসা হয়েছে, কালারটা লাগাবো। তো ভাবছি বসে বসে, যে এখন হাতে টাইম আছে আর লেট হলেও কোনো ক্ষতি নেই, আর সেই জন্য কালারটা লাগাবো। তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে, কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। এখানে প্রথমে গ্রিলটাকে স্যান্ড পেপার দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। ঘষে নিলে কী বলতো, যদি জং ফোংটা কিছু লেগে থাকে তাহলে কি হচ্ছে, ওগুলো প্লেন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, আর কালারটা করতে খুব সুবিধা হবে। তো সেই জন্য জং তো ধরে না, কেননা কালার তো সবসময় কড়াই থাকে, তবুও প্লেন ব্যাপারটা যে থাকে সেটা মানে কালার করতে বেশ সুবিধা হয়। তো দিকটা আমি করছি আর বাইরের দিকটা আমার মেয়ে করছে। তো কালারটা করবো বলে রেডি হচ্ছিলাম, তো আমাদের এখানে যে নগর সেবক না, তো দিওয়ালির আর কি গিফট দিতে এসেছিল, মানে তাদের আর কি তাদের তরফ থেকে আর কি দিওয়ালি গিফট দিয়ে গেল, তো সেটা ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এইটা দিয়ে গেছে, এরকম এটা দিয়েছে, তো দেখি এটা কি আছে। ঠিক আছে, সোন পাপড়ি, জেলিওয়ালা সোন পাপড়িগুলো হয় না, ওই ওইগুলো তো এমনি সোন পাপড়িগুলোই ভালো লাগে, এইরকম জেলিওয়ালা সোন পাপড়ি অতটা জানি না, ভালো লাগে না। এই দেখো, দেখি একটা বার করে খেয়ে, হ্যাঁ রে চলো। আমার সোনিয়াও কালারটা ততক্ষণ করছে, ওর সাথে আমিও করছিলাম, তো এটা বললো যে মাম্মি একটু খোলো, তো টেস্ট করবো চলো। উফ,
ও এইটা হলে খেতে চায় না, ওই সোন পাপড়িটা হলে ও ভেবেছিল যে ওইটা আর কি, তো সেই জন্য বললাম আমি একটু কাটো, তো সেই জন্য চলো আমি একটু দেখি টেস্ট করো। আমাকে অতটা সাহায্য লাগে না এটা, তো চলো সালাদটা করে নিই। আমার বউ আর আমার মেয়ে করছে যে বলবে না তাকে সামনে অ্যানসার দেবে। তুমি ঠুকবে না আর এই জোরে জোরে ধাক্কা দেবে না বাবা, তুমি তো একরকম এখন
তো বন্ধুরা দেখলে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখালাম, আর তোমরা জানি অতটা ভালো হয়নি। দেখো আমরা তো আর মিস্ত্রি নয় যে আমরা একদম পারফেক্ট করতে পারবো, তবুও যতটা পারলাম করলাম। তো তোমরা কমেন্ট করে কিন্তু বলতে ভুলো না যে কেমন হয়েছে, ঠিক আছে? আর আজকে আর ভিডিওটা লম্বা আমি করছি না, আর ওটা করার পর তারপরে রুটি, এবার রুটি বানাবো। অলরেডি 11টা বেজে গেছে, আর রুটি বানাবো, আর একটু বানানো হয়েছে চিকেন, তো সেটা আর তোমাদেরকে শেয়ার করলাম না, কেননা আজকে আমার হাজব্যান্ড বানিয়েছে আর কি, চিকেন বানিয়েছে আর রুটিটা আমি এখন বানাবো। তো সেই জন্য আর ভাবলাম চলো ভিডিওটা এন্ড করে দিই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাও অল করতে কিন্তু ভুলো না, কেননা আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের সামনে নোটিফিকেশনও চলে আসবে, আর তোমরা তখনই এই ভিডিওটা আমার দেখতে পাবে, ঠিক আছে? তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ভালোবাসা দিও, ঠিক আছে? দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো গুড নাইট, টাটা, বাই, লাভ ইউ অল।